ওং পরমাত্মনে নমঃ। শুনছেন কাশীদাসী মহাভারত বনপর্ব, সীতাহরণ ও পঞ্চপাণ্ডবের সহিত শ্রীরামের মিলন। হেনকালে আসি তথা রাবণ দুর্জয়, হরিয়া লইল সীতা দেখি শূন্যালয়। শীঘ্র চালাইল রথ শ্রীরামের শঙ্কা, পলায় পরাণ রয়ে যথা পুরী লঙ্কা। পরিত্রাহিটাকে সীতা রাম রাম বলি, চিহ্ন এতু স্থানে স্থানে অলঙ্কার ফেলি। জটায়ু নামিতে পক্ষী দশরথ সখা, যুদ্ধ কইল রাবণ কাটিল তার পাখা। পুড়িয়া রহিল পথে পক্ষী পুরাতন, লঙ্কা পুরী প্রবেশিল ক্রমে দশানন। হেথা মৃগমারী রাম আশ্রমে আসিতে, লক্ষণ সহিত তবে দেখা হইল পথে। শ্রীরাম কহেন ভাই কি কর্ম করিলে, একাকী রাখিয়া সীতা কি হেতু আসিলে। লক্ষণ বলেন দেবী তব শব্দ শুনি, আমারে নিন্দিয়া বহু পাঠানো আপনি। শীঘ্রগতি আশ্রমে আসিয়া দুই বীর, শূন্যালয় দিই দুঃখী দুহে হলেন অস্থির। অনেক বিলাপ করি দুই সহোদর, অন্বেষণ করিবারে চলেন ও সত্তর। শোকাকুল হয়ে ভ্রমে কাননে কাননে, জিজ্ঞাসেন ডাকিরাম তরুলতাগণে। সীতার কঙ্কন এক ছিল সেই পথে, তুলিয়া নিলেন রাম কান্দিতে কান্দিতে। যত দূরে চিহ্ন পান বসন ভূষণ, সেই অনুসারে দহে করেন ও গমন। দেখিলেন রাম জটায়ুকে প্রায় মৃত, পর্বত প্রমাণ পক্ষী যুদ্ধেতে আহত। তাহার নিকটে চলিলেন দুইজন, জটায়ু তুলিল মুণ্ড জানিয়া কারণ। জিজ্ঞাসিতে পক্ষীরাজ কহিলেন কথা, লঙ্কাপুরী দশানন হরি নীল সীতা। অরুণ নরনন্দন আমি তব পিতৃ সখা, বধুর অবস্থা দেখি যুদ্ধে আসি একা। অনেক কঠিন যুদ্ধ করি মহ প্রাণপণ, হত পাকা হলো শেষে বধুর কারণ। তোমারে সংবাদ দিতে আছিল জীবন, উদ্ধার করিও রাম এই নিবেদন। এতে কো বলিয়া পক্ষী ত্যাজিল জীবন, জানিয়া পিতার সখা ভাই দুইজন। অগ্নিকার্য করি তার পম্পা নদী তটে, তথা হতে যান ঋষ্য মুখের নিকটে। তথায় দেখেন পঞ্চ বানর প্রধান, সুসীম সুগ্রীব নল নীল হনুমান। তোহারে প্রণাম করে জিজ্ঞাসে সম্ভ্রমে, শ্রীরাম সকল কথা কহিলেন ও ক্রমে। সুগ্রীব জানিল এই পুরুষ রতন, প্রণাম করিয়া করে নিজ নিবেদন। মোর জ্যেষ্ঠ বলি রাজা রাজ্য অধিকারী, বলি রাজ্য নিল আমি যুদ্ধেতে না পারি। উনি পাশে আসি সে থা তার শক্তি নাই, সে কারণে আছি প্রাণে শুনহ মশাই। রাম বলে আজি হইতে তুমি মোর পিতা মিতা, তব রাজ্য দিব আমি তুমি দিবে সীতা। সুগ্রীব বলিল তবে যে আজ্ঞা তোমার, সীতা উদ্ধারিতে প্রভু হইল মোর ভার। শ্রীরাম বলেন কালী প্রত্যুষ সময়, বালিকে মারিয়া রাজ্য করিব তোমায়। হেনমতে রঘুনাথ বালি রাজা মারি, সুগ্রীবের দিল রাজা রাজ্য অধিকারী। 4 মাস সেই স্থানে রহে রঘুনাথ, কবিরাজ সুগ্রীবের লয়ে তবে সাধ। সমুদ্র সমীপে যান সৈন্য সমাবেশে, হনুমানে পাঠাইল সীতার উদ্দেশ্যে। পবন নন্দন বীর পোড়াইল লঙ্কা, রাজপুত্র মারি বীর নিপে দিল শঙ্কা। সীতার উদ্দেশ্য করি আসে মহাবীর, শ্রীরাম লক্ষণ তাহে হইলেন স্থির। এনকালে শুন রাজা দৈব বিবরণ, রাবণ অনুজ ধর্মশীল বিভীষণ। করজোড় করি নিপে কহে বিধি মতে, সীতা নিয়া শরণ হইতে রঘুনাথে। ধন রাজ্য বংশ বৃদ্ধি কর নরপতি, শুনিয়া রাবণ ক্রোধে মারিল এক লাথি। যেই কালে বিভীষণে প্রহারে চরণে, রাজলক্ষ্মী আশ্রয় করিল বিভীষণে। অতি দুঃখে বহির্গত হইল বিভীষণ, রামের চরণে গিয়া রইল শরণ। শ্রীরাম কহেন তুমি শত্রু সহোদর, কিরূপে বিশ্বাস তোমা করিব অন্তর। বিভীষণ বলে প্রভু মনে ভাব যদি, তোমার সেবক আমি জন্ম অবধি। ইথে অন্য মত আজ যদি করিব দাচন, হইব কলির রাজা কলির ব্রাহ্মণ। কলিতে জন্মিব আর জীব চিরকাল, শুনিয়া রামের হইল আনন্দ বিশাল।
লক্ষণ কহেন আশি কোটি জোড় কর, উত্তম করিল দিব্য রাক্ষস ঈশ্বর। আসিয়া বলেন রাম বালক ব্রাহ্মণ, না বুঝে হাসিলে ভাই তুমি শিশু মন। আজি হতে বিত্রমম হলে বিভীষণ, তোমারে অর্পিব লঙ্কা মারিয়া রাবণ। বিচার করিল তিন জন এই মত, লঙ্কায় গমন সবে হইল উদ্যত। বানর সকলে সিন্ধু বান্ধে অবহেলে, পাষাণ ভাসল রাম সাগরের জলে। বান্ধে নল জলনিধি রাম উপরোধে, অটক সকলে পার হয়ে কার্য সাধে। শ্রীরামের লঙ্কায় প্রবেশ ও যুদ্ধ। প্রধান প্রধান যোদ্ধা পতি দিল থানা, সকল লঙ্কায় গেল শ্রীরামের সেনা। সবান্ধবে সুসজ্জায় আসে দশানন, দেখি সমুদ্গিত হন শ্রীরাম ও লক্ষণ। জিজ্ঞাসেন বিভীষণে বানিয়া বিস্ময়, একে একে বিভীষণ দিল পরিচয়। শুনিলাম কহিন রাক্ষস বিভীষণে, নাহিক বুদ্ধির লেশ অজ্ঞান রাবণে। সতেক ইন্দ্রের নাহি এত পরিচ্ছদ, কি কারণে নষ্ট করে হেতেক সম্পদ। এই মতো চিত্তে রাম করেন বিচার, এনকালে রাবণ আসি কইল মহামার। প্রজাপতি সেনাপতি হইল সংগ্রাম, ইন্দ্রজিৎ লক্ষণ রাক্ষস পতি রাম। রণিতে পণ্ডিত রাম যুদ্ধে পরিপাটি, মাথায় মুকুট 10 ফিরিলেন কাটি। লজ্জা পেয়ে পলাইল রাজা দশানন, উভয় সৈন্যেতে আর নাহি দর্শন। তবে রাম পাঠালেন বালির নন্দনে, অনেক ভৎসিল রাজা রাজা দশাননে। অঙ্গদের বাক্যে দশানন দুঃখমতি, পাঠাইল বহু বহু শ্রেষ্ঠ সেনাপতি। মুনি বলে সেই কথা কহিতে বিস্তার, সংক্ষেপে কহিব শুনো ধর্ম নৃপবর। বজ্রদন্ত মহাবাহু মহাকায় আদি, প্রহস্ত করিল যুদ্ধ নাহি কো অবধি। পড়িল রাক্ষস সেনা নাহি পরিমিত ক্রোধবদে, আসি তবে বীর ইন্দ্রজিত। পড়িল রাক্ষসী মায়া বহু বহু রণে, নাগ পাশে বন্দি কইল শ্রীরাম লক্ষণে। গুরুর সরিয়া রাম পবন আদেশে, নাগ পাশে মুক্ত কইলা প্রকার বিশেষে। গর্জিয়া বনর গণ করে সিংহনাদ, শুনিয়া রাবণ রাজা গণিল প্রমাদ। বিস্ময় মানিয়া অতি চিন্তা কুল মনে, মহাপাশ মহোদরে পাঠাইল রণে। তার চারিব সেনাপতি রাবণ কুমার, ক্রোধ বেগে আসি সবে করে মহামার। শিলা বৃক্ষ লয়ে যুদ্ধ করিল বানর, অস্ত্র শস্ত্র বিশারদ যত নিশাচর। উভয় সৈন্যেতে হইল যুদ্ধ অপ্রমিত, ছয় সেনাপতি মরে সৈন্যের সহিত। শুনিয়া রাবণ রাজা গুনিল প্রমাদ, পুনর্বার আসে তবে বীর মেঘনাদ। অপূর্ব রাক্ষসী মায়া ইন্দ্রজিৎ জানে, দেখিতে না পায় কেহ থাকে কোন ঘানে। করিল সংগ্রাম ঘোর রাবণ সন্ততি, চারিদারে মারিল প্রধান সেনাপতি। থাকুক অন্যের কার্য শ্রীরাম লক্ষণে, যিনি পরম সুখে কহিল রাবণে। কেবল জীবিত মাত্র ছিল তিনজন, হনুমান সুসেন রাক্ষস বিভীষণ। উপদেশ কহিলেন সুসেন প্রধান, গন্ধমাদন গিরি আনিল হনুমান। ঔষধ চিনিয়া দিল সুসেন বানর, আপনি বাটিয়া দিল রাক্ষস ঈশ্বর। সেই মাত্র পাইলে ঔষধের ত্রাণ, যত ছিল মৃত সৈন্য হবে প্রায় প্রাণ। মৃত যত ছিল মৃত সৈন্য সবে পায় প্রাণ। মৃত সৈন্য প্রাণ লই হনুর প্রসাদে, কাঁপিল রাবণ বানরেরও সিংহনাদে। তবে বহু যুদ্ধ করি মরে অকম্পন, ভয় পেয়ে কুম্ভকর্ণে জাগায় ও রাবণ। নিদ্রা হতে উঠি যায় রাজসম্ভাষণে, দেখিয়া বিস্মিত হইল ভাই দুইজনে। বিভীষণে জিজ্ঞাসিল কহ সমাচার, সত্তরি যোজন উচ্চ শরীর কাহার। তবে বৃথা কি কারণে করিতেছ রণ, রাক্ষসের মায়া কিছু না বুঝি কারণ। বিভীষণ বয়ে বয়ে তেজ হো সত্তর, কুম্ভকর্ণ নামে মোর এক সহোদর। পূর্বে ব্রহ্মা বর দিয়া কইল নিরূপণ, নিদ্রা ভাঙি জাগাইলে অবশ্য মরণ। পাঁচ মাসে জাগাইল ভয় পেয়ে মনে, ন সন্দেহ নাহিক আজ মরিবে রণে। এত যদি কহিলেন বক্রক্ষ বিভীষণ, তুষ্ট হয়ে রাম তারে দেন আলিঙ্গন। রাবণ কহিল কুম্ভকর্ণে সমাচার,
মহাপ্রধে মহাবীর আসি কইল মহামার গিলিল বানর একে শতে শতে একেবারে বাহির হইল কেহ নাক কান পথে বিকট দেখিয়া মূর্তি ধায় সৈন্যগণ অস্ত্রে জুড়ি অগ্রযান কমল লোচন রামে দেখি কুম্ভকর্ণ ধায় গিলিবারে শম্বরী মারেন রাম ব্রহ্ম অস্ত্র তারে সেই বনে মরিল দুরন্ত নিশাচর পুষ্পবৃষ্টি করিল যতে গো অমর রাবণ হইল ভীত সৈন্য নাহি আর কি প্রকারে এ পাইব বিপদে নিস্তার রাবণ পুড়িয়া লঙ্কা কইল ছারখার কাহারে পাঠাবো যুদ্ধে কে করি বেপার ভাবিয়া পাঠায় শেষে মহারাক্ষ বীরে সে আসি অনেক যুদ্ধ করিল সমরে বহু যুদ্ধ করি লইল শ্রীরামের বাণে বহু যুদ্ধ করি মইল শ্রীরামের বাণে কুম্ভ ও নিকুম্ভ পরে প্রবেশিল নরে বল বুদ্ধি বিক্রমেতে বাপেরও সমান প্রাণপণে যুঝিল সুগ্রীব হনুমান দুই ভাই পরে ক্রমে সহ সর্বসেনা বিনা ইন্দ্রজিত বীরে নাহি সম্ভাষণা তবে ইন্দ্রজিতে আজ্ঞা দিল দশানন সসৈন্য মারহ তুমি শ্রীরাম লক্ষণ সংহতি লইয়া তবে সেনা অপ্রমিত যুদ্ধ হেতু অগ্রসর হয় ইন্দ্রজিত ক্রোধে হাসি মেঘনাদ করে বহুরণ শ্রীমতি কইল যুদ্ধ ঠাকুর লক্ষণ মায়ায় রাক্ষস যুদ্ধ করে বহুতর দেখা দেখি মহাযুদ্ধ হইল পরস্পর সহিতে নাড়িল যুদ্ধ রাবণ নন্দন ভঙ্গ দিয়া প্রবেশিল নিজ নিকেতন প্রবেশ করিয়া সেই যজ্ঞ আরম্ভিল হেন কালী বিভীষণ লক্ষণে মা কহিল যজ্ঞ কইল দেব রাক্ষস কুমার যজ্ঞ সাঙ্গ হইলে মৃত্যু নাহি কো উদ্ধার বিধিবাক্য আছে হেন আমি জানি ভারি তবে সে মরিতে পারে যজ্ঞ নষ্ট কইলে শুনিয়া হইল সবে হরষিত মন নষ্ট যজ্ঞ কইল গিয়া পবন নন্দন তবে ব্রহ্ম অস্ত্রে তারে মারিল রক্ষণ প্রাণ পাইল যেন সহস্র লোচন বার্তা পেয়ে শোকাকুল রাক্ষসের পতি আর রাবণ আসিল রণে অতি ক্রোধমতি পুত্র শোকে রাবণ পথ পুত্র শোকে রণে রাজা আসে রাজা দশানন দেখি অগ্রসর হন ঠাকুর লক্ষণ লক্ষণের সঙ্গে আসে বীর বিভীষণ বিভীষণে দেখি রাজা করেন চিন্তন এই পাপ হতে মোর সবংশী নিধন ইহারে বুধি আসেছে বুধিব লক্ষণ এতেক ভাবিয়া দুষ্ট অতি ক্রোধ মনে লক্ষণে ছাড়িয়া অস্ত্র মারে বিভীষণে এড়িলেন শেলপাট ভীষণ দর্শন দিব্য অস্ত্র এড়ি তাহা কাটিল লক্ষণ মহাক্রোধে পুনশ্চ মারে বিভীষণে পুনশ্চ লক্ষণ তাটে তাহা কাটে দিব্য মানে দুই শেল অস্ত্র যদি কাটিল লক্ষণ যমদণ্ড শেল হাতে লইল রাবণ ডাকিয়া কহিল তবে লক্ষণের তরে বুঝিলাম বীরপনা কইল রক্ষা কইল পরে আপনা সম্বর শীঘ্র যায় শক্তিবর দেখিয়া লক্ষণ বীর হলেন ফাঁপর প্রাণ পানে বান মারে নারে নিবারিতে কার দণ্ড সমশক্তি আসি শূন্য পথে নির্ভয়ে বাজিল গিয়া লক্ষণের বুকে পড়িল লক্ষণবীর উঠে রক্ত মুখে শোকাকুল রঘুনাথ হলেন আজ্ঞান পর্বত আনিল তবে বীর হনুমান পর্বতে ঔষধে ছিল তার অনুভবে লক্ষণ পাইল প্রাণ আনন্দিত সবে কাল পূর্ণ হল রানে আসিল রাবণ আপনি গেলেন রণে কমল লোচন রাবণে দেখিয়া রথে রঘুনাথে খিতি রথপাট ইন্দ্র পাঠাইল রথ মাতুলি সংহতি সেই রথে রঘুনাথ চড়েন কৌতুকে মাতুলি হইল রথ রাবণ সম্মুখে আপ্রমিত যুদ্ধ হইল দুই মহাবলে উপমানাহিক স্বর্গ মর্ত রসাদলে আর যত শিক্ষা ছিল তোহে কইল রণ মহাক্রত ভরে তবে কমল লোচন রাবণের দশমুণ্ড কাটিলেন স্বরে পুনর্বার উঠে মুণ্ড বিধাতার উপরে পুনঃ পুন জলবার কাটেন রাবণে বিনাশ পাই না হয় দুষ্ট পূর্বের সাধনে জুরু করে বিভীষণ করে নিবেদন নান অন্য অস্ত্রে না মারিব দুর্জয় রাবণ মৃত্যুবান আছে ওর মন্দ দরি পাশ সেবান হানি আনিলে হবে রাবণের নাশ হনুমানই আদেশিল কমল লোচন
ছলেতে আনিল বান পবন নন্দন, সেই বান লই রাম জড়িল ধনুকে, ক্রোধভরে মারিলেন রাবণের বুকে। হেন মতে ভূমিতলে পড়ে দধানন, পুষ্পবিষ্ট কইল তবে যত দেবগণ। সীতারে আনিল কাছে তবে বিভীষণ, দেখিয়া কহেন তারে সহস্র লোচন। তোমারে রাখিল 10 মাস নিশাচর, নাহি জানিছিলে সীতা কেমন প্রকার। আমারে করিবে নিন্দা এই বড় ভয়, পরীক্ষা দেহ তো সীতা যদি মনে লয়। এটেকু শুনিয়া সীতা অতি দুঃখ মনে, অগ্নিকুণ্ড জ্বালাইতে কহিন লক্ষণে। লক্ষণ করিল কুণ্ড প্রবেশিল সীতা, কৌতুক দেখিতে যত আসিল দেবতা। রামের আদেশে সীতা পড়িল অনিলে, হেন কালে অগ্নি উঠের অগ্নি সীতা লইয়ে কোলে। ব্রহ্মাদি সর্বদেব একত্র মিলিল, অনেক করিয়া স্তুতি রামের কহিল। আপনা না জানি কর মনুষ্য আচার, তুমি নারায়ণ সীতা লক্ষ্মী অবতার। আসিল দেখিতে তোমা যত পিতৃলোক, ফেরো দেখো দশরথ তোমারও জনক। দেবগণ বলে রাম মাগো ইষ্টবর, শুনিয়া কহেন রাম জিউ গো বানর। তারপরে রাম সম্ভাষণ করি সর্বজন, যতে কো বিধুক গেল আপনা ভুবন। বিভীষণে দেন রাম রাজ্য অধিকার, বনের কটকে কইল বহু পুরস্কার। সসৈন্যে গেলেন রাম অযোধ্যা নগর, সিংহাসনে বসিলেন হয়ে রাজ্যেশ্বর। মহাভারতের মাঝে রামের আখ্যান, পাঠে পুণ্য ধর্ম লভে হয় দিব্য জ্ঞান। জয় বিজয়ের তৃতীয় জন্ম। এতে কো শুনিয়া ধর্ম কর্ণ মুনি প্রতি, কহ তপ ধন জয় বিজয় ভারতী। যুধিষ্ঠির বাক্য শুনি কহে মহামুনি, শুন জয় বিজয়ের জন্মের কাহিনী। সেবক উদ্ধার হেতু প্রভুর এ ধর্ম, হেন মতে দুই ভাই লহে দোহে জন্ম। জন্মিল বিজয় জয় ভূমি পুনর্বার, দন্তবক্র শিশুপাল নাম দোহাকার। পুনর্ব্রহ্ম যদুকুলে হয়ে অবতার, তব যজ্ঞ শিশুপাল করেন উদ্ধার। 3 অবতারে কৃষ্ণ দেব ভগবান, ভক্তগণে করিলেন তবে পরিত্রাণ। রামেরও এতক দুঃখ ধরিয়া শরীর, কি দুঃখ তোমার মনে রাজা যুধিষ্ঠির। সীতার দুঃখের কথা শুনিলে শ্রবণে, দ্রৌপদীর দুঃখ আর নহে এক গুণে। সবার দুঃখের কথা শুনিয়া শ্রবণ, সীতা দুঃখে দ্রৌপদীর বিদারিল মন। মুনি বলে শুন রাজা দুঃখ হইল অন্ত, অল্পদিনে নষ্ট হবে কৌরব দুরন্ত। বিশেষ দ্রৌপদী এক সাবিত্রী সমান, সে যেন উভয়কুল কইল পরিত্রাণ। নানা সুখ ত্যাজিলেন স্বামীর কারণে, তথাপি না ত্যাজিলে স্বামী সত্যবানে। ক্ষত্রকুলে তার তুল্য নাহি কোনো জন, দ্রৌপদীর দেখি যেন তাহার লক্ষণ। সতীসাধ্যে পরিব্রতা লক্ষ্মী অবতার, অক্ষতে দাসত্ব মুক্ত কইল সর্বদা সর্বাকার। এতে কো ব্রাহ্মণ যার ভুঞ্জে অপ্রমাদে, কদাচনা হবে তার দুঃখ ইহার প্রসাদে। পশ্চাতে জানিবে রাজা নয়নে দেখিবে, কহিলাম পূর্ব কথা যেমন ফলিবে।